উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো সবাই শুনেছো, সেটার একটা মিনিয়েচার ভার্সন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তো চলে এসেছি আমরা এখন পূর্ব মেদিনীপুরের খিরাইতে, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, দেখতে থাকো। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। ট্রেন ছেড়ে চলে গেল আমাদের ওইদিকে, আমাদের খিরাইতে নামিয়ে দিয়ে। ফাইনালি উই আর নাও ইন খিরাই, হাওড়া থেকে প্রায় 80 কিলোমিটার মতো আমাদের 2 ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। এখানে আসতে হলে প্রচুর লোকাল ট্রেন রয়েছে হাওড়া থেকে অ্যাভেলেবেল, প্রায় আধ ঘন্টা পরপর। তো 20 টাকা করে ভাড়া নেবে, 20 টাকা 20 টাকা যাতায়াত মিলিয়ে টোটাল 40 টাকা। এখানে আসতে হলে খাওয়ার দাওয়ারের দোকান সেরকম অ্যাভেলেবেল নেই, সুতরাং শুকনো খাওয়ার দাওয়ার নিয়ে আসবে। আমরা এখন সেই খাওয়ার দাওয়ার কিনতেই যাব। এখন তোমরা ট্রেন জার্নিটা দেখে নাও স্লো মোশন। এক নম্বর স্টেশন থেকে একটু হেঁটে এলে বাঁ দিকে এরকম একটা সিঁড়ি দেখবে, এখান দিয়ে নেমে এলেই কিছু দোকান রয়েছে। এখান থেকে কিছু খাওয়ার যেমন বিস্কুট, কেক, জল এগুলো কিনে নিতে হবে। এখান থেকে দেখলে তোমরা খাওয়ার নিলাম, সেখানে জিজ্ঞেস করতে ওরা বললো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যেতে ব্রিজের তলা দিয়ে। তো আমরা এখন ওভারব্রিজে আছি, ওই জায়গাটাই যাচ্ছি। ব্রিজ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা, এখানেই মনে হয় যাচ্ছি আমরা। ভুল ডাইরেকশনে যাচ্ছিলাম একটু হলে। ওভারব্রিজ থেকে যেটা দেখতে পেলাম সেটা একটা ছোটোখাটো বাগান টাইপের, বাট আরও বড় যেখানে আছে সেই জায়গাটায় যাচ্ছি এখন। আচ্ছা, ওখান থেকে জিজ্ঞেস করবো না, ওনা উনি আসছে যে? হ্যাঁ হ্যাঁ, এই সোজাই যেতে হবে মনে হয় রাস্তা ধরে। বললো ট্রেন যেরকম আসছে, যেদিক থেকে আমরা ট্রেনে করে এসেছি মানে হাওড়ার দিকে, সেদিকে আবার আমাদের হেঁটে যেতে হচ্ছে পাঁশকুড়ার দিকে কিছুটা। এখানে আসতে হলে পাঁশকুড়া থেকে নেমেও টোটো করে যাওয়া যাক, বাট আবার খরচা বেশি পড়ে যাবে। তো ঘোরাটা মেন, খরচাটা কম, দেখাটা মেন। এই যে দূরে এইটা লেখা রয়েছে কসাই বা কাসাই, এর নিচেই রয়েছে কাসাই নদী বা কংসাবতী নদী। এখান থেকে এই যে ট্রেনটা যাচ্ছে ব্রিজটার ওপর দিয়ে, এই ব্রিজটার তলা দিয়ে, এই যে এই ব্রিজটার তলা দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের গন্তব্যে। সিঁড়ি আছে তো এখানে, কোথা দিয়ে নামছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি 1.5 কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছে গেছি ভ্যালি অফ ফ্লাওয়ার। যারা আসবে এখানে, যারা ফুল চাষি আছে তাদের সাথে একটু সহযোগিতা করবে, কারণ অনেকে এই ফুল বাগানের মধ্যে ঢুকে ফুল তুলছে, ফুল ফুলের সাথে হাত দিয়ে মানে ছবি টবি তুলছে। ঠিক আছে, তোলো যা খুশি করো, বাট একটু সহযোগিতা করলে ভালো হয়, কারণ কি ওরা অনেক কষ্ট করে এগুলো লাগিয়েছে, এত সুন্দর জায়গা একটা। সুতরাং জায়গাটা দেখতে এসছো দেখো, বাট নষ্ট করো না। এখানে ফুল চাষের মাঝখানে মাঝখানে এরকম বাঁধাকপিও চাষ করেছে। তো এখন আমরা একটু ঘুরবো এই জায়গাটা, একটুখানি ঘুরে নিই, কিছু ফটো তুলে নিই, ততক্ষণ তোমরা একটা ড্রোন ভিউ এনজয় করো। We'll be right back.
ফুল গাছগুলো কখন লাগায়? এগুলো আশ্বিন মাসে লাগানো হয়। কতদিন থাকে এগুলো? এটা মাঘ মাস, ফাল্গুন মাস অবধি থাকবে, ফাল্গুন চৈত্রি। ফাল্গুন চৈত্র এই মাসে এটাই বেস্ট টাইম, এখনই বেশি ফুলটা হয়। আচ্ছা, এখনই বেশি। আর কিরম দাম আছে এগুলো? চড়া পড়ে গেছে অতটাও ইয়ে নেই, এখানে সব স্থানীয় লোকজন স্নান দান করে। এখানে গেরুয়া সাদা হলুদ সবুজ হওয়া দরকার ছিল। কত দাম দিদি? বোন কত দাম এইখানে? আমি জল 20 টাকা। 20 টাকা এটা পুরোটা? 15টা ফুল। এগুলো এগুলো গাঁদা না? এগুলো গাঁদা না, এটা রক্ত গাঁদা। রক্ত গাঁদা? আচ্ছা, চন্দ্রমল্লিকা ওপারে আছে না? হ্যাঁ। আর ওইটা যেটা ফুটে আছে সাদা সাদা ছোট কি ওটা? চেরি। আচ্ছা, এটা কিনলাম 15টা ফুল, 15টা চন্দ্রমল্লিকা মিলিয়ে দিল সব কালারগুলো, এরকম দেখতে হচ্ছে। এগুলো সব মিলিয়ে দিয়েছে 20 টাকা নিল। হোয়াইট কালারের যে চন্দ্রমল্লিকার যে বাগানটা সেটাও যাবো, সেটা ট্রেন লাইনের ওপারে আছে, তো ওখানে এবার যাবো। এই রাস্তা দিয়ে যেতে হবে সাদা চন্দ্রমল্লিকার বাগান দেখতে। আমি এখন সাদা চন্দ্রমল্লিকার বাগানে, পুরো চারদিকে সাদা, মনে হচ্ছে সাদা চাদর পেতে রেখেছে এরকম একটা। এই ফুলগুলো কোথায় যায়? এই যে আপনার তুলছে ব্যাঙ্গালোর? আচ্ছা, সব প্যাকিং হচ্ছে, ব্যাঙ্গালোর যাবে। একটা বক্সে কত ফুল যায় তো? 200। সাদা চন্দ্রমল্লিকার বাগান দেখা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে, ট্রেন ধরতে যাচ্ছি। তো তোমরা ততক্ষণ একটা ড্রোন ভিউ দেখে নাও। ঘোরা কমপ্লিট ফাইনালি, দুটো গার্ডেন ঘুরে ফুল কিনে একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স, নতুন জায়গা এক্সপ্লোর করা হলো। এবার যাচ্ছি বাড়ির দিকে, 3:43 ট্রেন এখান থেকে হাওড়া, সেটা ধরে বাড়ি যাবো। ভিডিওটা যাদের ভালো লেগেছে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। হাজার ব্যস্ততার মাঝে শীতের মরশুমে মাত্র 100 টাকার মধ্যে এই ফুলের সাম্রাজ্য একবার ঘুরে যেতেই পারেন।